বাস ট্রেনের তুলনায় বিমানের ভাড়া বেশি, কিন্তু বিমানে সহজে দ্রুত সময়ে অনেকটা পথ পাড়ি দেওয়া যায়। তাই সারা বিশ্বে ভ্রমণকারীরা বিমানই বেছে নেন দূরের পথে যাওয়ার জন্য। একটু বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট কাটতে পারেন। তার জন্য মানতে হবে কিছু কৌশল। কম খরচে টিকিট কাটতে হলে আপনাকে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। যাত্রার দিন যত এগিয়ে আসবে টিকিটের দাম কিন্তু ততই বাড়তে থাকবে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই সেরে রাখুন। মাসখানেক আগে অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিট কাটলে আপনার প্রায় 15% খরচ কম হবে। আন্তর্জাতিক বিমানের টিকিট কাটার সময় মাস ছয়েক হাতে রাখলে আপনি 20% পর্যন্ত খরচ কমাতে পারেন। চাহিদা বেশি থাকায় যে কোনো ছুটির দিনে বিমানের টিকিটের দাম স্বাভাবিক কারণেই বেশি থাকে। তাই চেষ্টা করবেন বেড়াতে যাওয়ার সময় ওই দিনগুলো এড়িয়ে চলতে। একইভাবে সপ্তাহের শেষেও বিমানের টিকিটের দাম বেশি থাকে, ঘুরতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের দিনগুলোতে খরচ কমে বেড়ানো যায়। শনিবারের তুলনায় বৃহস্পতিবার বিমানের টিকিট কাটলে আপনি আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে 15% অভ্যন্তরীণ বিমানের ক্ষেত্রে 5% বাঁচাতে পারেন। কোনো একটি ওয়েবসাইট দেখে টিকিট কেটে ফেলবেন না, অন্তত 3-4টে ওয়েবসাইটে দাম যাচাই করে তবেই টিকিট বুক করবেন। অনেক ওয়েবসাইটে টিকিটের দাম সাধারণত বেশি থাকে, পুরোটাই নির্ভর করে বিমান কোম্পানি থেকে পাওয়া কমিশনের উপর। কিন্তু বারবার আমরা যদি কোনো একটি নির্দিষ্ট রুটের বিমানের টিকিটের দাম বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখতে থাকি তাহলে দাম অনেকটাই বেশি দেখাতে পারে। ইনকগনিটো ব্যবহার করলে সুফল পেতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়া টিকিট কাটবেন না, বরং ভেঙে ভেঙে যাত্রা করুন। এক্ষেত্রে বিমানের টিকিটের দাম অনেকটা কম পড়ে। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে অনেক বিমান কোম্পানি টিকিটে বিশেষ ছাড় দেয়, তাই টিকিট কাটার সময় ভালো করে সেই নিয়ম জেনে নেওয়াটাই ভালো। যদি অনেকে মিলে কোথাও বেড়াতে যান তাহলে সকলে একসঙ্গে টিকিট কাটার ভুলটি করেন। কম খরচে যেতে হলে একবারে একজনের টিকিট কাটুন, খরচ কম হবে। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।